বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ টিপিসির মধ্যে ব্যবহার করবেন, কম্পিউটারের মধ্যে ব্যবহার করবেন। তো কম্পিউটারের মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপটি ব্যবহার করার জন্য আপনাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটি নেট থেকে ডাউনলোড করতে হবে। তার জন্য আপনারা নেটে সার্চ দিতে পারবেন, দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ফর পিসি। হোয়াটসঅ্যাপ ফর পিসি লিখে সার্চ করার পর আপনারা এখান থেকে আপনাদের অ্যাপস এখান থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড হোয়াটসঅ্যাপ। তো এখান থেকে আপনারা যে ডাউনলোড আপনাদের যদি 64 বিটের হয়ে থাকে, যদি 32 বিটের হয়ে থাকে তাহলে 32 বিটারটি ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখন আপনার ফোনে যেতে হবে। তো আপনার ফোনে আসার পর আপনার এখানে দেখতে পারবেন উপরে 3টি ডট আছে, 3 ডট। এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ ওয়েব, হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করবেন। তারপর আপনার মাঝে সামনে এরকম একটি আপনাদের কিউআর স্ক্যান স্ক্যানটি ওপেন হয়ে যাবে। তো আমরা এটা কোড স্ক্যান করার সাথে সাথে আমার এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার সব কিছু এখানে এসে পড়েছে। তো এখন আমি দেখ এখন আমি আমার ফোন থেকে একটি মেসেজ করে দেখাবো আপনাদের। তো আমি এখন যদি আমার এখান থেকে আমার ফোন থেকে যদি মেসেজ করি, তো দেখতে পাচ্ছেন ওইখানেও আমার পিসিতেও মেসেজটি চলে যাবে। তো আমার পিসি থেকেও মেসেজটি চলে যাবে। এখান থেকে আপনি আপনার সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যেভাবে ফোনে হোয়াটসঅ্যাপটি ব্যবহার করবেন সেভাবেই আপনি আপনার কম্পিউটার ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।